হাওড়ার উত্তর মৌরিপাল পাড়ায় দুর্গাপুজোকে কেন্দ্র করে অশান্তির আমেজ তৈরি হলো। পুজো উদ্যোক্তাদের অভিযোগ করেন, এলাকার বাসিন্দা লিপটন পাল প্রতি বছর পুজোর সময় অশান্তি সৃষ্টি করে, এবছরও তাই হয়। তারা জানান, লিপটন বাবু পুজো মণ্ডপে আবর্জনা ফেলে দিয়ে যান, সেই ব্যাপারে তাকে বলতে গেলে তিনি মারমুখী হয়ে পড়েন। অপরদিকে লিপটন পালের দাবি, পুজো উদ্যোক্তারা তার সাথে অশ্লীল ভাষায় কথা বলে ও তার বাড়িতে কাঁচ ভেঙে দেয়। তিনি আরো বলেন, পুজো উদ্যোক্তারা সারাক্ষণ মদ্যপান করে থাকে ও উচ্চস্বরে মাইক বাজায়। ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। কালকে মানে সামাজিকভাবেই একটা ঝামেলা হয়েছিল, আর পুজো ষষ্ঠী থেকেই মানে এই সামাজিক আমাদের যে শান্তিপূর্ণ এলাকা একটা, সেখানে তো মানে শান্তিপূর্ণভাবেই প্রত্যেক বছর পুজো হয়, কিন্তু দুটো ফ্যামিলি আছে, আশিস পালের ফ্যামিলি অ্যান্ড লিপটন পালের ফ্যামিলি, তো তারা প্রত্যেক বছরই একটা কিছু ইস্যু নিয়েই ওরা ঝগড়াঝাটি শুরু করে দেয়। তো সেই এবছরও সেম একই প্রবলেম করেছে, ষষ্ঠী থেকে মানে গালাগালি করছে পাড়ার ছেলেদেরকে যাতে পুজোর অশান্তি হয়, কিন্তু এই দশমীতে ঝামেলাটা প্রচণ্ড মানে হয়ে যায়। ওরা যেখানে আমাদের পুজো মণ্ডপ আছে সেখানে মোমবাতি জ্বালানো হয়, সে ধূপ দেওয়া হয়, সেখানে মাংসের হাড় মাছের আঁশ রীতিমতো ফেলেছিল। এবার পাড়ার ছেলেরা বলাতে তারা মানে বাড়িতে ঢুকে যায়, ঢুকে গিয়ে বা ছাদ থেকে ইট পাটকেল ছোড়ে, সুতরাং পাড়ার ছেলেরাও একটু উত্তেজিত হয়ে যায়। তারপরে ওরা মানে ওদের ওপর একটু এ করে, মারামারির মতো হয়ে যায়, কিন্তু ওরা কি করেছিল, আমাদের ছেলেরা সেইভাবে ওদের কাউকে অসুস্থ করেনি বা ইঞ্জুরও হয়নি আমাদের ছেলেদের দ্বারা, কিন্তু ওরা ওদের ছেলেরা আমার জাকে এবং মৌসুমি পাল আর আমার ভাসুর অরিন্দম পালকে হাতে মানে আঘাত করেছে, আর আমার যা মৌসুমি পালের ব্লাউজ ছিঁড়ে দিয়েছে শারীরিকভাবে। ছোটো বাচ্চা মানে চল শালা, তোকে মেরে শালা হাত পা ভেঙে দেবো, কোন দাদা আছে তোকে বাঁচাই দেখবো, তুই অতিরিক্ত বেড়ে গেছিস। আমরা ওই পুজোর মধ্যে পাড়ার একটা ফ্যামিলি ওই পুজোটাকে করে, আদা অন্য বাইরে সব ছেলেরা এসে জড়িত হয়, মদ খাওয়া সারা রাতের 2-2:30 পর্যন্ত মদ খাওয়া চলে, আর উর্ধুস্বরে মাইক বাজে, নাচ গান হয়। না মদ খাওয়া ও তো আমি প্রতিবাদ করিনি। এইবার ওই রাগটা হচ্ছে কি জানেন, আপনাকে বলে দিচ্ছি, ওই যে কুকুরে খাওয়ার ওই যে বলছে বিড়ালে, এইবারে আমি একটা পরোটা এনে কুকুরকে রাস্তার ওপরে যে ঢালাই রাস্তা আছে ওর ওপরে আমি, কালকে মেন কালপিট হচ্ছে রাজু এসেছিল মার মূর্তি করে, ওর অনেক রকম ক্রিমিনাল কেস আছে, নানা রকম ক্রিমিনাল কেস আছে, হ্যাঁ পলিটিক্স তো তৃণমূলের সঙ্গে অনেক কিছু, গাড়ির লাইনে 2 নম্বরি করেছে, এ করেছে, পুলিশ ধরতে আসছে, পুলিশের খাতায় প্রচুর নাম, পুলিশের খাতা প্রচুর নাম, কালকে ভাঙচুর করেছে, করে সারা ধরে তখন আমি 100 ডায়ালে ডায়াল করি, পুলিশ এলো, পুলিশ এসে ওদের আগে তুলে নিয়েছিল, এই ওদের তুলে নিয়েছে কি জানি না, ও থানায় গিয়ে দেখুন।